বাগেরহাটে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া নিহত হয়েছেন। শুক্রবার রাত 9টায় শহরতলির নাগের বাজার এলাকায় তানু ভূঁইয়ার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানু ভূঁইয়া বাড়ির সামনে বের হলে তাকে আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তানু ভূঁইয়ার স্বজনরা। আমরা ওনাকে যখন পেয়েছি উনি মানে তখন মৃত, আসলে ব্রড ডেড হিসেবে উনি এসেছেন এবং আমরা ওনার শরীরে কয়েকটি গুলির দাগ পেয়েছি। প্রাথমিকভাবে আমরা মনে করছি যে উনি গুলির কারণে মারা গেছেন, কিন্তু আমাদের অটপসির পরে আসলে ময়নাতদন্তের পরে আমরা পূর্ণাঙ্গ ফলাফলটা জানাতে পারব।